হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে সকাল সকাল ভাইপোর সাথে একটু মজা করছিলাম, সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো চলো এখন ভাইপো কি বলছে সেটা একটু দেখে নিই। আচ্ছা তো কি কোথায় যাবি, কোথা বল কে রে, যে কুয়া আছে, চল ঘর, চল ঘর 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 দেখা, ভূত ভূত দেখা, কেমন করে ভূত হয় কই দেখি, দেখা চোখ কই, চোখে এ কর কই, দেখা ভালো করে দেখা, দেখা এই ভূত হয়নি হয়নি। আর দেখ ওইদিকে স্বস্তিক আর কি করছে, আধা আগ দূরে আধা আগ দুজন দেখতে পাচ্ছিস, সে যাবো চো কি করছ, আপনি কি করছেন একটু বলুন, কি কি খেলা বল, বল কেমন কুমির, হ্যাঁ হ্যাঁ দেখি কেমন কুমির, হ্যাঁ 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 কয় কোথায় গেল তোর বাবা, কোথায় গেল ওইদিকে, হ্যাঁ না কোথায়। তো গাইজ, অনেকক্ষণ ধরে তো ভাইপো এবং মা বোনেদের সাথে একটু খেলা করলাম, বাট আমি আজকে ঘুম থেকে অনেকটা দেরি করে উঠেছি, প্রায় 10টার দিকে, তাই কিন্তু রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো আমাদেরকে রান্নাবান্না যেহেতু কমপ্লিট হয়ে গেছে, আমাকে কিন্তু খাওয়া দাওয়া করতে হবে। তো মা অনেকটা বকা দিচ্ছিল, বলছে এত দেরি করে ঘুম থেকে উঠলে হয় কাজের দিনে। তো দিয়ে খাওয়া দাওয়া করার পরে মা আমাকে একটা কাজ দিল, বলল যে যা রোদে গম মেলা আছে তো সেটা দেখে আসবি, যা মুরগিতে খেয়ে নিচ্ছে না। তো এইখানে আমরা চলে এসেছি, গম দেখলাম, দিয়ে তারপরে আস্তে আস্তে করে মানে ভয়ে ভয়ে চলে গেলাম বাবার ওখানে, মানে বাবা আর দাদা দুজনে মিলে মানে রাসায়নিক সার নিয়ে এসেছে জমিতে দেওয়ার জন্য। জমিতে অবশ্য অনেক জমি অনেকটা জমিতে দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই যে এইগুলোতে ছড়ানো আছে, এই জন্য সাদা সাদা লাগছে। তো তারপরে বাবার সঙ্গে একটু কথা বললাম, দেখলাম যে বাবা এতটা রেগে নেই। তারপরে দাদা এখানে কি করছেন সেটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, এই যে দেখতে পাচ্ছেন যে দাদা কাজটা করছে। দিয়ে দাদা আমাকে বলছে যে তুই যা, তুই গরু খুলবি যা, আর আমরা কিন্তু এই কাজগুলো করে দেবো। তো যাই হোক, মোটামুটি এসে শুনে অনেকটা আনন্দ লাগলো, আমাকে কাজ করতে হচ্ছে না। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দাদা কাজ করছে। তো যাই হোক, মোটামুটি দাদার কাজ করুক, আমরা এখন বাড়িতে চলে যাবো। বন্ধুরা যাই হোক, এখন আমাদেরকে বাড়ি চলে যেতে হবে, বাড়ি গিয়ে কিন্তু গরু খুলতে হবে। বাবা দাদা যেহেতু কাজ করছে, আমাকে বললো যে তুই গরুগুলো খুলবি যা, আর আমি রোদে কাজ করতে পারবো না, সেই জন্য আমি বাড়ি চলে আসছি, ঠিক আছে। তো যাই হোক, মোটামুটি চলো এখন আমাদেরকে স্নান করে খেয়ে দিয়ে রেডি হয়ে যেতে হবে। তার কারণ মা বলছিলো যে মানে ছাড়াতে যেতে টাইম হবে না, সেই জন্য কিন্তু স্নান খাওয়া দাওয়া করে নিয়ে আমরা কিন্তু যাবো, ঠিক আছে। তো চলো এখন বাড়িতে চলে যাই। আমাদের এখন স্নান খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর এখন কিন্তু আমরা গরু খুলে নিয়ে যাবো। বাট তার আগে আমাদেরকে একটা জায়গায় যেতে হবে, সেটা হচ্ছে আমাদের আগের বারে রেশনে মাল দিয়েছিলো, কিন্তু এখানে আমাদেরকে আটা দেওয়া হয়েছিল না। তো আমাদেরকে আটা আনতে যেতে হবে, ঠিক আছে। সেই জন্য কিন্তু দেখলাম যে গ্রুপে SMS করেছে, দিয়ে একটা কাকা ফোন করেছিল, বলছে আটা নিয়ে যাবি আয়। তো সেই জন্য আমাদেরকে একটু আটা আনতে যেতে হবে আমাদের ICDS কেন্দ্রে, ওইখানে দেওয়া হচ্ছে। তো চলো আমরা সেখানে একটু যাব, দিয়ে আটা নিয়ে আসবো, দিয়ে তারপরে গরু বাগালে যাবো, ঠিক আছে। তো বন্ধুরা,
অলরেডি আমরা কিন্তু পৌঁছে গেছি যেখানে মাল দেওয়া হচ্ছে, অর্থাৎ আটা দেওয়া হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেকটা ভিড় লেগেছে, আমাকে লাইন দিয়ে দাঁড়াতে হবে। তারপরে কিন্তু আমি আটা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু আটা এক ব্যাগ হয়ে গেছে। আমাদেরকে এটা নিয়ে কিন্তু এখন বাড়িতে চলে যেতে হবে। তো চলো এখন আমরা বাড়িতে চলে যাই। এখন বাড়িতে চলে এসেছি, এখন বাড়িতে এসে রেখে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন যে রেশন কার্ডগুলো আছে। তো যাই হোক, মোটামুটি এখন আমরা দেখে নেবো টাইমটা। এখানে দেখতে পাচ্ছেন যে প্রায় 12টা+ হয়ে গেছে, 12টা 10 বাজে। তো তার মানে আমাদেরকে কিন্তু চলে যেতে হবে এখন গোরবাগালে। সেই জন্য আমরা কিন্তু খুব তাড়াতাড়ি করছি। তারপরে কিন্তু আমরা চলে গেলাম গরু খুলে নিয়ে। এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি গরুটা নিয়ে যাচ্ছি, আর ওই পাশে কিন্তু বাবা ছাগল নিয়ে গেছে। তো যাই হোক, মোটামুটি সেটা একটু আপনাদেরকে ক্যামেরা বন্দি করে দেখিয়ে দিলাম। আর আজকে কিন্তু আমি একাই গরু নিয়ে যাচ্ছি, তো সেই ক্ষেত্রে হয়তো একটু প্রবলেম হবে, বাবা হয়তো একটু দেরি করে আসবে আমাকে ছেড়ে দিয়ে। তো যাই হোক, মোটামুটি চলো এখন আমরা গরুবাগালে চলে যাই। বন্ধুরা, এইমাত্র আমরা ছাগল গরু খুলে নিয়ে এলাম, আপনাদেরকে দেখালাম। দিয়ে এখন আমাদেরকে একাই চড়াতে হবে, তার কারণ কালকে জেঠু ছিল আর আজকে জেঠু সঙ্গে নেই। তো যাই হোক, মোটামুটি কি আর করা যাবে, চলো একাই এখন চড়াতে হবে। তারপরে দেখা যাক, ওই পাশে আশা করি জেঠুকে পেয়ে যাব, যদি পেয়ে যায় তখন দুজনে একসাথে চড়াবো। কে রে, কটা গরু আছে? কটা আছে? দুটা গরু। এইখানটা দেখা, ছায়াটা দেখা, ছায়াটা দেখা, এখানটা রোদ লাগছে। হ্যাঁ, সাঁতার রাখ, বস, ঠিক আছে। কে কে আনিছু গরু? লোলো ভাই। হ্যাঁ, লোলো ভাই। কই লোলো ভাই? কই ওই ধারা আছে। কালীপূজা কবে? কালীপূজা, কালী পূজা 10-15 দিন দিয়ে দিয়েছে। বল দেখি, বল, হ্যালো, হাই, বল। হ্যালো। হ্যাঁ বল, কেমন আছেন? বল, কেমন আছে? এইদিকে বল, বল, কেমন আছেন? কেমন আছে? হ্যাঁ বল, আপনারা সবাই ভালো তো? বল, ভালো তো? হ্যাঁ, ঠিক আছে। তো গাইস, এখানে জঙ্গলে একটা দাদার সঙ্গে দেখা হয়ে গেছে, তো এর সঙ্গে কথা বলতে বলতে একটু ভিডিও বানিয়ে নিচ্ছি, ঠিক আছে। আর এও গরু নিয়ে এসেছে আর আমরাও নিয়ে এসেছি, সেই জন্য দেখা হয়েছে, ঠিক আছে। এদিকে থাকা, এদিকে, হ্যাঁ, ঠিক আছে। তো একটু লাজুক আর কি, সেই জন্য অন্যদিকে তাকিয়ে দিচ্ছে, নাহলে এমনিতে ভালো, ঠিক আছে। তো যাই হোক, মানে একসঙ্গে দেখা হলো এমনিতে গ্রামে গঞ্জে, এমনিতে ঘরে ঘরে, মানে এদের অনেকটা দূরে বাড়ি, আমাদের অনেকটা দূরে বাড়ি, সেই জন্য দেখা হয় না। তো যাই হোক, এখন একবার দেখা হয়ে গেল। শুভ, বাসিটা কোথায় কিনেছো? হ্যাঁ, কোন দোকানে? সুন্দরপুরে? সুন্দরপুর দোকানে পাওয়া যায়? হ্যাঁ, আমাদের ঘর তো সুন্দরপুরেই রে। হ্যাঁ, তাহলে আমি জানলে তো আমিও কিনতাম একটা। কত দাম বাসিটার? কত? 10 টাকা? ঠিক আছে, আমি শেষ হয়ে গেছে। এরকম করলে কি করে হবে, তাহলে আমি কি করে নেবো? দেখি কিরকম বাজছে, বাজা দেখি। বাবারে, দারুণ দিচ্ছিস তো, তোরা দুজনেই বাজাতে পারিস। তোদের নাম বল। কি নাম? হেমাল হাসদা। তোর নাম? শুভদীপ সরেন। তোরা ভাই ভাই? ও, একে দাদা বলবি, তোকে ভাই বলবে, ঠিক আছে। আরেকটা ভাই আছে? কোথায় আছে? ঘরে আছে? এইখানে দুটো ভাইকে পেয়ে গেছিলাম, তো তাদেরকে নিয়ে একটু মজা করছিলাম, একটু কথা বলছিলাম, দিয়ে তারা এখন বাড়ি চলে গেল। তো সেটাই একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এখন বাজে প্রায় 4টা, এখন আমরা গরু ছাগল নিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে যাব। তো তারপর আপনাদের সঙ্গে দেখা করব, ঠিক আছে। আমরা এখন আমরা বাড়ি নিয়ে চলে যাচ্ছি গরু, আর এরই সাথে সাথে আমরা কিন্তু ভিডিওটা আজকে শেষ করছি। জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগবে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন। তো চলো, আজকের মতো টাটা।